দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি 15ই মার্চ। সম্প্রতি এক ভিডিও বার্তায় দুবাইয়ে আরব জুয়েলার্স নামে একটি শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানাতে দেখা যায় বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। ইংল্যান্ডের সাথে তৃতীয় টি টোয়েন্টি খেলেই মধ্যরাতে দুবাইয়ে পাড়ি জমান সাকিব। তার সাথে সেখানে থাকবে বাংলাদেশের আরও বেশ কয়েকজন তারকা। আপনারা আসছেন তো? আরব জুয়েলার্স নিয়ে সাকিবের এই বার্তার পরে আলোচনায় আসে দুবাইয়ের বুকে এত বড় স্বর্ণের ব্যবসায়ী কে এই আরব খান। তার ফেসবুকের ছবি ভিডিও দেখে চলে চুলচেরা বিশ্লেষণ, অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য। তার নাম আরব খান নয়, আসল নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। ঢাকায় এসবি পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত 6 নম্বর আসামি। একসময় ঢাকায় নাটকপাড়ায় অভিনেতার পরিচয়ের আড়ালে অভিজয়ত এলাকায় অবৈধ ব্যবসা ও নারীদের দিয়ে মুক্তিপণের জাল বিছাত সে। রবিউলকে রাজধানীর মগবাজারে 2015 সালে অবৈধ অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করে রমনা থানায় মামলা হয়। জামিনে বেরিয়ে 2 বছরের মাথায় 2017 সালে আবারও তাকে অবৈধ অস্ত্রসহ গুলশান থানা পুলিশ আটক করে। সেটাতেও জামিনে বেরিয়ে পরের বছর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মামুন ইমরান খানকে হত্যা মামলার আসামি হয়ে দেশ থেকে পালিয়ে যান এ রবিউল ইসলাম ওরফে আরব খান। সেই হত্যা মামলায় টাকার বিনিময়ে রবিউলের বদলে জেল খাটেন লিমন নামের এক তরুণ। হত্যা মামলায় একজন আসামি ছিল এই নামে, বিজ্ঞ আদালতে এই নামে একজন ব্যক্তি গিয়ে বলল আমি ওই ব্যক্তি আরব খান, দেন বিজ্ঞ আদালত তাকে জেলে পাঠালো। কিছুদিন পরে সেই ব্যক্তি আবার দাবি করে যে আমি সেই আরব খান নই, কারণ হচ্ছে আমাকে প্রলোভন দেখিয়ে ও জেলে পাঠিয়েছে যে আমার ভরণ পোষণ দিবে আমাকে দেখভাল। তো পরবর্তীতে আমরা আবার কোর্টে একটা প্রতিবেদন দিই। রবিউল ওরফে আরব খান দুবাইয়ে বাংলাদেশে পরিচয় দেন, অথচ তিনি দুবাই গেছেন ভারতের পাসপোর্ট নিয়ে। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায় হলেও ভারতের পাসপোর্টে তার ঠিকানা পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর গ্রামে। বিয়ে করেছেন আসামের নাগরিক সাজিমা নাসরিনকে। পাসপোর্টের তথ্য বলছে 2020 সালে অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে পরের বছর দুবাই যান রবিউল। মাত্র 2 বছরের মাথায় সেখানে এত বড় ব্যবসায়ী এবং বুর্জ আল খলিফা ভবনে ফ্ল্যাট ও দামি দামি গাড়ির মালিক কিভাবে হলেন, এটা নিয়ে তোলপাড় চলছে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে। আশ্চর্য হয়েছেন দেশের গোয়েন্দা কর্মকর্তারাও। স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাচ্ছে এটা আমরাও শুনেছি, আমরা খোঁজ খবর রাখছি। আর তার আবার ইন্ডিয়ান পাসপোর্টও আছে, ওকে বাংলাদেশে আনার জন্য বা হলো আমরা চেষ্টা করছি যে ওকে ধরার জন্য, আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। সমালোচিত রবিউলের দাওয়াতে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ শেষের রাতেই তড়িঘড়ি করে দুবাই যাওয়া নিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অন্যদিকে রবিউল ইসলাম আপন ওরফে আরব খানের ফেসবুকে মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।